শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটি করেছি ক্লাস ফাইভের স্টুডেন্টদের জন্য। কেমন? আমরা আজকে ইংলিশ সিন কম্প্রিহেনশন রাজুকে নিয়ে গল্পটি পড়ব। তোমরা সবাই রেডি হয়ে যাও। ওকে, সিন কম্প্রিহেনশন অ্যাবাউট রাজু। তো চলো আমরা গল্পটা একটু দেখে নিই। টাইম অ্যাগো, অনেক দিন আগে, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ, রাজু যখন ক্লাস ফাইভে পড়ত, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন হিজ স্কুল, তাদের স্কুলে আগুন লেগেছিল। ওকে, আমি আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে একটু শুনবে। অনেক দিন আগে রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন তাদের স্কুলে আগুন লেগেছিল। এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকে খুব ভয় পেয়েছিল, বাট নো ওয়ান প্যানিকড, কেউ আতঙ্কিত হয়নি। ওকে, ভয় পেয়েছিল কিন্তু আতঙ্কিত হয়নি। কেমন? ভয় এক জিনিস, আতঙ্ক ভিন্ন জিনিস। কিন্তু ঠিক আছে, আতঙ্কিত হলে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়। তো সবাই ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। দ্য টিচার্স হেল্প দি স্টুডেন্টস, শিক্ষকগণ শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল টু লিভ দি বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। এর লিভ অর্থ হচ্ছে ত্যাগ করা। শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিল স্কুল থেকে নীরবে এবং নিরাপদে বের হয়ে যেতে। কোয়াইটলি অর্থ হচ্ছে নীরবে, আর সেফলি নিরাপদে। শিক্ষকরা ছাত্রদের সহযোগিতা করেছিল যেন তারা নীরবে এবং নিরাপদে বের হয়ে যেতে পারে স্কুল থেকে। কেমন? যেহেতু আগুন লেগেছে, সবাইকে চলে যেতে হবে। সুন দি ফায়ার ফাইটার্স কেম, খুব শীঘ্রই ফায়ার ফাইটার এলো। ফায়ার ফাইটার মানে কি? অগ্নি নির্বাপন কর্মী। যে কোনো বিল্ডিংয়ে বা কোনো জায়গায় যদি আগুন লাগে, তাহলে কিন্তু অগ্নি নির্বাপন কর্মীরা এসে আগুন নেভায়। কেমন? তো সেই ফায়ার ফাইটার বাংলা হচ্ছে অগ্নি নির্বাপন কর্মী। তো খুব শীঘ্রই ফায়ার ফাইটার এসেছে অ্যান্ড পুট আউট দি ফায়ার। পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলেছে। ওকে, তাহলে প্রথম প্যারা আমরা কী পেলাম? অনেক দিন আগে রাজু যখন ক্লাস ফাইভে পড়ত, তখন তাদের স্কুলে আগুন লেগেছিল, তাই না? সবাই ভয় পেয়েছিল কিন্তু কেউ প্যানিকড হয়নি, আতঙ্কিত হয়নি। টিচাররা স্টুডেন্টদের হেল্প করেছিল যাতে তারা নীরবে এবং নিরাপদে স্কুল থেকে চলে যেতে পারে, বের হয়ে যেতে পারে, ঠিক আছে, যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো খুব শীঘ্রই ফায়ার ফাইটার এসেছে, অগ্নি নির্বাপন কর্মীরা এসেছে এবং আগুন নিভিয়ে ফেলেছে। ওকে, কোনো সমস্যা হয়নি। নেক্সট প্যারে আমরা যাচ্ছি। রাজু ওয়াচ মানে কি? দেখা। সি অর্থও দেখা, ওয়াচ অর্থও দেখা। ডিফারেন্সটা কি জানো? ওয়াচ, সি হচ্ছে এমনি তাকিয়ে থাকা, আর ওয়াচ হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখা, যেখান থেকে কিছু শেখা যায়, ঠিক আছে, কোনো কিছু শেখার জন্য তাকিয়ে থাকা, এটাকে আমরা ওয়াচ বলি। কিংবা গভীরভাবে পর্যবেক্ষণ করা, খুব মনোযোগের সাথে দেখা, সেটা হচ্ছে ওয়াচ। মেনলি টু লার্ন সামথিং। রাজু ওয়াচড দি ফায়ার ফাইটার্স ফ্রম দি স্কুল ইয়ার্ড। ইয়ার্ড মানে কি? প্রাঙ্গণ। স্কুল ইয়ার্ড থেকে রাজু লক্ষ্য করেছে ফায়ার ফাইটাররা কীভাবে আগুন নেভায়। হি থট অ্যাবাউট দি ফায়ার অ্যান্ড দি ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। সে অনেকক্ষণ ধরে সে আগুনের কথা ভেবেছে, ফায়ার ফাইটারদের কথা ভেবেছে। কেমন? যে কীভাবে আগুন লাগলো, ফায়ার ফাইটাররা কীভাবে আগুন নেভাচ্ছে, এই সব কিছু নিয়ে রাজু ভাবছে। ওকে, আফটার কলেজের লেখাপড়া করার শেষে রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। এখন বলো, ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট বলতে আমরা কী বুঝি? ভলান্টিয়ার বাংলা হচ্ছে স্বেচ্ছাসেবক। কেমন? স্বেচ্ছাসেবক কথাটার মানে হলো যে ব্যক্তি কাজ করবে কিন্তু বিনিময়ে কোনো টাকা নেবে না, বেতন নেবে না। কেমন? তো কলেজের লেখাপড়া করার পর রাজু ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে জয়েন করলো, যে সে কোনো জায়গায় আগুন লাগলে রাজু সেখানে গিয়ে আগুন নেভাবে কিন্তু বিনিময়ে কোনো পয়সা নিবে না, ঠিক আছে, সেটা হচ্ছে ভলান্টিয়ার। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। যে ভলান্টিয়ার, সে যেহেতু ভলান্টিয়ার, সে তার কাজের জন্য কোনো টাকা পায়নি,
পেত না, বাট রাজু ডিড নট মাইন্ড, রাজু কিছু মনে করতো না। তাহলে আমরা দ্বিতীয় প্যারায় কী পেলাম? স্কুলে যে আগুন লেগেছিল, রাজু স্কুল ইয়ার থেকে সেটা দেখেছে, ফায়ার ফাইটারদের দেখেছে কীভাবে আগুন নেভায়, আর সে ভাবতে লাগলো তখন থেকেই যে কীভাবে আগুন লাগে, আগুন লাগলে কত ক্ষয়ক্ষতি হয়, তারপর ফায়ার ফাইটাররা কীভাবে আগুন নেভায়, ভাবতে লাগলো নানান বিষয়ে। ঠিক আছে, তার মানে তখনই তার মনে ইচ্ছে জাগলো যে সে ফায়ার ফাইটার হবে, অগ্নি নির্বাপন কর্মী সে হবে, এটা তার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো। তো কলেজে লেখাপড়া করার পর রাজু কিন্তু ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিল, যে সে আগুন নিভাবে, কোথাও আগুন লাগলে বিনিময়ে সে কোনো বেতন নেবে না। এখানে এটাই বলে বলা আছে যে অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিড নট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক, বাট রাজু ডিড নট মাইন্ড, রাজু কিন্তু কিছু মনে করেনি। ঠিক আছে, নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। দেখো, কলেজ লাইফের পর রাজু ভলান্টিয়ার ফায়ার ফাইটার হয়েছে, কিন্তু এখন রাজু ফুল টাইম ফায়ার ফাইটার। এখন সে একেবারে ফুল টাইম ফায়ার ফাইটার বলতে আমরা এটাই বুঝি, সে এখন চাকরি করছে। ঠিক আছে, সার্বক্ষণিকভাবেই রাজু এখন ফায়ার ফাইটার, ইট ইজ হিজ জব। যেহেতু সে এখন জব করে, সো হি আর্নস মানি ফর ইট, সে এর জন্য টাকা উপার্জন করতে পারছে। ঠিক আছে, রাজু এখন ফুল টাইম ফায়ার ফাইটার, সে এখন টাকা উপার্জন করে। এখন যদি কোশ্চেন আসে হোয়াট ইজ রাজু, তখন আমরা কি বলবো? রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। ওকে, আচ্ছা, সে টাকা উপার্জন করে, মোস্ট অফ দি টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার। মনে আছে পুট আউট অর্থ কী বলেছিলাম? নেভানো। মোস্ট অফ দি টাইম, অধিকাংশ সময় তার কাজ হচ্ছে আগুন নেভানো। বাট হি অলসো টিচেস, সে কিন্তু আরও অনেক কাজ করে। কী কাজ করে দেখো, হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার, যারা নতুন ফায়ার ফাইটার হিসেবে যারা নতুন জয়েন করে চাকরিতে, তাদেরকে রাজু কী করে শেখায় অ্যাবাউট সেফটি। ঠিক আছে, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজু তাদেরকে শেখায় যে কীভাবে আগুন নেভাতে হবে, আগুন নেভাতে গেলে কীভাবে নিজেকে সেফ রাখতে হবে, এগুলো রাজু নিউ ফায়ার ফাইটারদের শেখায়। হি লাইকস টিচিং ভেরি মাচ, রাজু কিন্তু টিচিংটা খুব পছন্দ করে, সে কিন্তু টিচিং প্রফেশনও আছে, তাই না? কীভাবে যে রাজু নিউ ফায়ার ফাইটারদের টিচার, ঠিক আছে, নিউ ফায়ার ফাইটারদের শেখায় অ্যাবাউট ফায়ার সেফটি। ইন হিজ ফ্রি টাইম, দেখো রাজু কিন্তু চাকরি করছে ফায়ার ফাইটার হিসেবে, তাই না? ফ্রি টাইমে সে কী করছে? রাজু ভিজিট স্কুল, বিভিন্ন স্কুলে রাজু ভিজিট করতে যায়, এমনি এমনি যায়? নো, হি টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, স্টুডেন্টদের সাথে কথা বলে ফায়ার সেফটি সম্পর্কে। ফায়ার সেফটি সম্পর্কে কথা বলে তার মানে কি? যে কোনো জায়গায় যেন আগুন না লাগে, তারপর আগুন যদি লেগেই যায় তাহলে কী করতে হবে, ঠিক আছে, কীভাবে সেফ করতে হবে নিজেকে, এই ফায়ার সেফটি সম্পর্কে রাজু স্কুলে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলে। হি টেলস দ্যাম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার, সে স্টুডেন্টদের বলে যদি আগুন লাগে তাহলে কী করতে হবে, এটা বোঝায়। দে শুড নট প্যানিক, আগুন লাগলে আতঙ্কিত হওয়া যাবে না। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, টিচারদের কথা শুনতে হবে, অ্যান্ড লিভ দি বিল্ডিং কোয়াইটলি, ঠিক আছে, হইচই না করে চুপি চুপি, ঠিক আছে, স্কুল থেকে বের হয়ে যেতে হবে। এই যে আমরা সম্পূর্ণ প্যাসেজটা পড়লাম, বলতো আমরা কাকে নিয়ে পড়লাম? আমরা এটা রাজুকে নিয়ে পড়লাম। রাজু কি? রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন হতে পারে হোয়াট ইজ রাজু, তখন এখান থেকে দিবে রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। কেমন গল্পে আমরা পড়েছি যে রাজু যখন ক্লাস ফাইভে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল, তাই না? সবাই ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। ঠিক আছে, আমি বলেছিলাম একটু আগে ভয় আর আতঙ্ক দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আতঙ্কিত হলে মানুষ এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেয়, তাই না? এখানে কিন্তু তেমন ঘটনা ঘটেনি, সবাই ভয় পেয়েছিল কিন্তু কেউ প্যানিকড হয়নি, আতঙ্কিত হয়নি। টিচাররা স্টুডেন্টদের হেল্প করেছিল কীভাবে স্কুল বিল্ডিং থেকে নিরাপদে বের হওয়া যায়। কেমন খুব শীঘ্রই কে এসেছিল? ফায়ার ফাইটাররা এসেছিল, ওরা এসে পুট আউট দি ফায়ার, মানে কি আগুন নিভিয়ে দিয়েছিল। আচ্ছা, রাজু কিন্তু স্কুল ইয়ার থেকে ওয়াচ করেছিল ফায়ার ফাইটারদেরকে, দেখেছিল কীভাবে ফায়ার ফাইটাররা আগুন নেভায়, তখন থেকেই তার মাথায় এসেছে যে সে ফায়ার ফাইটার হবে, তাই না?
কলেজের লেখাপড়া শেষে রাজু ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে জয়েন করলো। তো ভলান্টিয়ার কথাটা বলেছিলাম যে যে কাজ করবে কিন্তু বিনিময়ে কোনো টাকা নিবে না, এটা হচ্ছে ভলান্টিয়ার। রাজু কোনো টাকা পাচ্ছে না কাজ করে, কিন্তু রাজু ডিড নট মাইন্ড। কেমন? এখন ওই কোশ্চেনটা হতে পারে যে কখন থেকে রাজুর মনে ইচ্ছে জাগলো যে সে ফায়ার ফাইটার হবে। রাজু যখন ক্লাস ফাইভে পড়তো, যেদিন তাদের স্কুলে আগুন লেগেছিল, সেদিন থেকেই রাজুর মনে এসেছে যে সে ফায়ার ফাইটার হবে। রাজু কিন্তু এখন ফুল টাইম ফায়ার ফাইটার না, কথাটা আমি বারবার বলছি যে সে, এটা এখন তার চাকরি, আগুন নেভানো তার কাজ, এটা তার চাকরি। এই জন্য সে টাকা উপার্জন করছে, বেতন পাচ্ছে, অধিকাংশ সময়ে সে কিন্তু আগুন নেভানোর কাজটাই করে। কিন্তু সে আরেকটা কাজ করে, যারা ফায়ার ফাইটার হিসাবে নতুন জয়েন করে তাদেরকে রাজু ফায়ার সেফটি সম্পর্কে শেখায়। ঠিক আছে, রাজু কিন্তু টিচিংটা খুব পছন্দ করে, তাই না? ফ্রি টাইমে রাজু কী করে, বিভিন্ন স্কুলে যায়, স্কুলে গিয়ে স্টুডেন্টদের সাথে কথা বলে ফায়ার সেফটি সম্পর্কে। সে স্টুডেন্টদের কী বলে যে যদি কোনো জায়গায় আগুন লাগে তাহলে কী করতে হবে, এটা স্টুডেন্টদের সে বলে যে হইচই করা যাবে না, আতঙ্কিত হওয়া যাবে না, ছোটাছুটি করা যাবে না। কেমন? দে শুড নট প্যানিক, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, টিচারদের কথা শুনতে হবে এবং স্কুল বিল্ডিং থেকে কোয়াইটলি বের হয়ে যেতে হবে। কেমন? হইচই করা যাবে না। তাহলে আমরা গল্পটা পড়লাম কার সম্পর্কে? রাজু সম্পর্কে, তাই না? তো আশা করি শিক্ষার্থীরা তোমরা আলোচনাটা ক্লিয়ারলি বুঝতে পেরেছ। চলো আমরা এবার এই গল্প থেকে প্রথমেই যে আমাদের কোশ্চেনটা থাকে, কী থাকে বলো তো? ম্যাচিং, না? ম্যাচিংটা আমরা একটু দেখে নেই। এখানে একটু প্রবলেম ছিল প্রিন্টিংয়ে, যার জন্য আমি হাতে লিখে দিয়েছি। ম্যাচিংয়ে বাপা শিখে আছে একটু দেখে, অ্যাফ্রেড, ভীত। ভলান্টিয়ার কী বলেছিলাম? স্বেচ্ছাসেবক। স্বেচ্ছাসেবক মানে কি? যে কাজ করবে বাট বিনিময়ে কোনো পয়সা নিবে না। সেফটি, নিরাপত্তা। প্যানিক, আতঙ্ক। কোয়েটলি, নিঃশব্দে। কেমন? এপাশে দিয়েছি সাডেন ফিলিং অফ ফিয়ার। ফিয়ার মানে কি? ভয়। সাডেন ফিলিং অফ ফিয়ার, ফিয়ার মানে কি? ভয়। কেমন? আচ্ছা, তারপর উইদাউট মেকিং মাচ নয়েজ, কোনো নয়েজ না করে। স্টেট অফ বিইং ফ্রি ফ্রম ডেঞ্জার, ফ্রি ফ্রম ডেঞ্জার মানে বিপদ মুক্ত। ফ্রাইটেন্ড অর স্কেয়ার্ড, ফ্রাইটেন্ড অর স্কেয়ার্ড মানে হচ্ছে, স্কেয়ার্ড মানে হচ্ছে প্যানিক। ওকে, আচ্ছা, সামওয়ান হু ডাজ এ ওয়ার্ক উইলিংলি, যে উইলিংলি কোনো কাজ করে। এই যে আমরা আলোচনাটা করলাম, তোমরা একটু চিন্তা করে দেখো যে ফ্রাইটেন্ড অর্থ কি? ভীত। বলো, ফ্রাইটেন্ড অর্থ কি? ভীত। আচ্ছা, আর অ্যাফ্রেড অর্থ কি? ভীত। ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত। মনে রেখো, কিন্তু আমি আবার বলছি, ফ্রাইটেন্ড অর্থ ভীত, অ্যাফ্রেড অর্থ ভীত। ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক, যে কাজ করে, তাই না? উইলিংলি কাজ করে। উইলিংলি মানে কি? স্বেচ্ছায়। এখানে বলা আছে সাম ওয়ান হু ডাজ এ ওয়ার্ক উইলিংলি, স্বেচ্ছায় যে যে কাজ করে। তো স্বেচ্ছায় যদি কেউ কাজ করে তার তো টাকা চাওয়ার কথা না, তাই না? আচ্ছা, তারপরে দেখো স্টেট মানে অবস্থা। স্টেট অফ বিইং ফ্রি ফ্রম ডেঞ্জার, বিপদ মুক্ত এমন একটা অবস্থা। বিপদ নেই, কোনো সমস্যা নেই, কোনো ঝুঁকি নেই, তার মানে সেফটি। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, তাই না? ম্যাচিংটা আমরা কিন্তু সলিউশন পেয়ে গেছি। অ্যাফ্রেড কী হবে, মনে আছে? অ্যাফ্রেড মানে কি? ফ্রাইটেন্ড। তারপর আসো, ভলান্টিয়ার মানে কি? সাম ওয়ান হু ডাজ ওয়ার্ক উইলিংলি। সেফটি অর্থ নিরাপত্তা, কোনটা হবে? স্টেট অফ বিইং ফ্রি ফ্রম ডেঞ্জার। প্যানিক হচ্ছে আতঙ্ক, সাডেন ফিলিং অফ ফিয়ার। তারপর হচ্ছে কোয়াইটলি, নিঃশব্দে, তাই না? কোয়াইটলি কি? নিঃশব্দে। উইদাউট মেকিং মাচ নয়েজ, কোনো নয়েজ না করে। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ম্যাচিংটা ক্লিয়ার হতে পেরেছ। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। আইটেম টুতে তোমাদের কী থাকে? ট্রু ফলস। তোমরা জানো সবাই, যদি ট্রু হয় আমরা ট্রু লিখি, ফলস হলে ফলস লিখি। কেমন? আমাদের কারেক্ট স্টেটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফার্স্ট আসি আমরা, দেখো কী আছে। অ্যান ইনসিডেন্ট, ইনসিডেন্ট মানে ঘটনা। টুক প্লেস মানে ঘটেছিল, একটা ঘটনা ঘটেছিল ইন দ্য স্কুল হোয়েন রাজু রেড ইন ক্লাস ফাইভ। রাজু যখন ফাইভে পড়তো তখন স্কুলে একটা ঘটনা ঘটেছিল। বলো তো এটা ট্রু না ফলস? ট্রু। কী ঘটেছিল? স্কুলে আগুন লেগেছিল, তাই না? এভরি ওয়ান গট প্যানিকড, সবাই আতঙ্কিত হয়েছিল। বলো, সবাইকে আতঙ্কিত হয়েছিল? নো, আমরা কিন্তু গল্পে পড়েছিলাম, তাই না? একটু ব্যাক করি, যদি তোমরা ভুলে গিয়ে থাকো ইতিমধ্যে, একটু ব্যাক করি। এখানে দেখো, এভরি ওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড,
নো ওয়ান প্যানিক, কেউ আতঙ্কিত হয়নি, তাই না? কেউ আতঙ্কিত হয়নি। তা এখানে কোশ্চেনে কী ছিল? এভরি ওয়ান গট প্যানিক, কাজে এটা ফলস। দি মেইন ডিউটি অফ দি ফায়ার ফাইটার, ফায়ার ফাইটারদের প্রধান কাজ হচ্ছে টু হেল্প দি স্টুডেন্ট, স্টুডেন্টদের সাহায্য করা। বলো তাই কি হয়? ফায়ার ফাইটারদের প্রধান কাজ কি স্টুডেন্টদের সাহায্য করা? অবশ্যই নয়। প্রধান কাজ কি? আগুন নেভানো, কাজে এটা ফলস। রাজু স দি ফায়ার ফাইটার ফ্রম দি ইয়ার্ড, রাজু আঙ্গিনা থেকে অগ্নি নির্বাপনকারীদের দেখেছে। কিসের আঙ্গিনা থেকে দেখেছে বলতে হবে না, স্কুল ইয়ার্ড থেকে ওই কথাটা দিতে হবে কিন্তু, তাই না? দেখো এখানে বলা আছে যে কোথায় ছিল, এই যে দেখো, রাজু ওয়াস্ট দি ফায়ার ফাইটার্স ফ্রম দি স্কুল ইয়ার্ড, স্কুল ইয়ার্ড থেকে দেখেছে। শুধু ইয়ার্ড দিয়ে দিলে চলবে না। এবার আসো নেক্সট কোশ্চেন। আফটার এডুকেশন, লেখাপড়া শেষ করে রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু কি লেখাপড়া শেষ করে ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল? না, এখানে গল্পে বলা ছিল যে আফটার কলেজ, যে কলেজে লেখাপড়া করাই কি শেষ? নো, ইউনিভার্সিটি লেখাপড়া থাকে। তাহলে এটা ফলস। হি গট নো মানি ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য সে কোনো অর্থ পেত না, টাকা পেত না। এটা ট্রু, কারণ সে ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্টে যোগ দিয়েছিল। মোর কোশ্চেন দুটো এখানে দিয়ে দিয়েছি। নাও রাজু ওয়ার্কস অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, রাজু এখন ফুল টাইম ফায়ার ফাইটার হিসেবে কাজ করে। বলতে কী হবে এটা? ট্রু হবে। হিজ মেইন ওয়ার্ক ইজ, তার প্রধান কাজ হচ্ছে টু টিচ নিউ ফায়ার ফাইটার অ্যাবাউট সেফটি, তার কাজ হচ্ছে নতুন ফায়ার ফাইটারদের সেফটি সম্পর্কে শেখানো, তাই কি? নো, তার মেইন কাজ হচ্ছে আগুন নেভানো। এটা গল্পে কিন্তু বলা ছিল যে তার মেইন কাজ হচ্ছে আগুন নেভানো। কোথায় আছে একটু দেখে নেই। দেখো এই যে এখানে, মোস্ট অফ দি টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার, এটাই তার প্রধান কাজ, কেমন? আচ্ছা আমরা এখন কোথায় যাব, কোশ্চেনে যাব। হোয়াই ওয়ার দি স্টুডেন্টস ভেরি অ্যাফ্রেড, স্টুডেন্টরা কেন অ্যাফ্রেড হয়েছিল বলো তো? স্কুল আগুন লেগেছিল। আমরা বলবো দি স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড, আমি আবার বলছি দি স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দেয়ার স্কুল। আবার বলি, দি স্টুডেন্টস ওয়ার ভেরি অ্যাফ্রেড বিকজ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন দেয়ার স্কুল। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, দেখো কোশ্চেনটা কিন্তু ডিড দিয়ে করা আছে। তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? পাস্ট টেন্স। তাহলে উত্তরটা পাস্ট টেন্স হবে, ওয়ান্টেড হবে। হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, রাজু কেন ফায়ার ফাইটার হতে চেয়েছিল বলো তো? রাজু কেন ফায়ার ফাইটার হতে চেয়েছিল? রাজু ওয়ান্টেড টু বি এ ফায়ার ফাইটার, রাজু ফায়ার ফাইটার হতে চেয়েছিল কেন? গল্পে কি এটা ক্লিয়ার দেয়া ছিল, রাজু কেন ফায়ার ফাইটার হতে চেয়েছিল? গল্পে কিন্তু এটা ক্লিয়ার দেওয়া ছিল না। এখানে আমরা পেয়েছি রাজু যখন ফাইভে পড়তো তখন তাদের স্কুলে আগুন লেগেছিল, ঠিক আছে? তখন রাজু ভেবেছিল, দেখো রাজু ফায়ার ফাইটারদের দেখেছে স্কুল ইয়ার থেকে, তাই না, কীভাবে তার আগুন নেভায়। তখনই রাজু ফায়ার ফাইটার হওয়ার চিন্তা করেছিল, কেমন? তাহলে আমরা উত্তরটা কী লিখবো এখানে? আমরা বিভিন্নভাবে লিখতে পারি, তবে শর্টকাট তোমরা যদি লিখতে চাও এইভাবে লিখতে পারো যে রাজু, আমরা এভাবে বলবো যে দেয়ার ওয়াজ এ ফায়ার ইন রাজু স্কুল, দেয়ার ওয়াজ এ ফায়ার ইন রাজুস স্কুল, রাজুর স্কুলে আগুন লেগেছিল হোয়েন হি ওয়াজ ইন ক্লাস ফাইভ, ঠিক আছে? তারপরে বলবো রাজু ওয়াস্ট দি ফায়ার ফাইটার্স ফ্রম দি স্কুল ইয়ার্ড, রাজু স্কুল ইয়ার্ড থেকে দেখেছে ফায়ার ফাইটারদের কীভাবে আগুন নেভায়, ঠিক আছে? হি থট অ্যাবাউট দি ফায়ার, সে অ্যান্ড দি ফায়ার ফাইটার ফর এ লং টাইম, সে ফায়ার ফাইটারদের কথা ভেবেছে অনেক অনেক অনেকক্ষণ, ঠিক আছে? সো হি ডিসাইডেড টু বি এ ফায়ার ফাইটার। আমি আবার বলছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো, কোশ্চেনটা একটু দেখে নাও আবার। কোশ্চেন দিয়েছে হোয়াই ডিড রাজু ওয়ান্ট টু বি এ ফায়ার ফাইটার, রাজু কেন ফায়ার ফাইটার হতে চেয়েছিল। তখন বলে দেবে তোমরা যে তার স্কুলে আগুন লেগেছিল। দেখো আমি বলে দিচ্ছি আবার, হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস ফাইভ দেয়ার ওয়াজ এ ফায়ার ইন স্কুল, স্কুলে আগুন লেগেছিল। তারপর হলো রাজু ওয়াস্ট দি ফায়ার ফাইটার্স ফ্রম দি স্কুল ইয়ার্ড, হি থট অ্যাবাউট দি ফায়ার অ্যান্ড দি ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম, দেন হি ডিসাইডেড টু বি এ ফায়ার ফাইটার, তারপর সে ফায়ার ফাইটার হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ওকে? আচ্ছা, হোয়াট ইজ দি মেইন ওয়ার্ক অফ রাজু, রাজুর প্রধান কাজ কি অ্যাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, ফুল টাইম ফায়ার ফাইটার হিসেবে রাজুর প্রধান কাজ কি? রাজুর প্রধান কাজ কি বলো তো? আগুন নেভানো, নেভানো ইংরেজি কি পুট আউট। তাহলে আমরা বলবো যে
The main work of Raju is to put out fire. আমি আবার বলছি, the main work of Raju is to put out fire. What does Raju do in his free time? Free time Raju কি করে? চলো আমরা গল্পে দেখি। Free time Raju কি করে? স্কুলে যায়, তাই না? স্টুডেন্টদের সাথে কথা বলে। এখান থেকে আমরা বলবো যে in his free time Raju visits schools. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. এবার আমরা next question আছে, কেমন? What does Raju say to the students about fire safety? স্টুডেন্টদের সে কী বলে? আমরা কিন্তু আগের কোশ্চেন আনসারে বলে ফেলেছি, তাই না? যে হোয়াট ডাজ রাজু সে টু দি স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি, স্টুডেন্টদের কী বলে? রাজু কী বলে দেখি? রাজু এখান থেকে লিখবো আমরা, হিয়ার জায়গায় রাজু লিখবো, রাজু টেলস দ্য স্টুডেন্টস হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। হোয়াট টু, আবার দেখো, রাজু টেলস দ্যাম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। দে শুড নট প্যানিক, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়েটলি। এইবার পরবর্তী কোশ্চেন আমরা যাচ্ছি, দেখো, হোয়াট ডাজ এ ফুল টাইম ফায়ার ফাইটার ডু, একজন ফুল টাইম ফায়ার ফাইটার কী করেন? রাইট ইন টু সেন্টেন্সেস। ফুল টাইম ফায়ার ফাইটার, একজন ফুল টাইম ফায়ার ফাইটারের মূল কাজ হচ্ছে আগুন নেভানো। তা আমরা বলবো যে ফুল টাইম ফায়ার ফাইটার কী লিখবো? পুট আউট ফায়ার লিখবো না পুটস আউট ফায়ার লিখবো? যেহেতু কোশ্চেনের ডাজ দিয়ে করা আছে তাহলে আমরা পুটস আউট লিখবো। এ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার। এখানে বলেছে রাইট ইন টু সেন্টেন্স, দেখো রাইট ইন টু সেন্টেন্স, তাহলে আমরা পরবর্তী সেন্টেন্সটা কী লিখতে পারি একটু লক্ষ্য করো। আমরা ওখানে বললাম যে ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার, তাই না? এ ফুল টাইম ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার। আরেকটু লিখবো আমরা যে হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি, তাই না? ফুল টাইম ফায়ার ফাইটার নিউ ফায়ার ফাইটারদেরকে সেফটি সম্পর্কে শেখায়। ওকে, আচ্ছা, তাই এতক্ষণ আমরা একজন ফায়ার ফাইটার সম্পর্কে আলোচনা করলাম, প্যাসেজ পড়লাম, ম্যাচিং আলোচনা করলাম, ট্রু ফলস আলোচনা করলাম, কোশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করলাম। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা ক্লিয়ার বুঝতে পেরেছ, তাই না? এবার আমরা এক কাজ করি, তোমরা সবাই জানো যে সিন কম্প্রিহেনশনের এগেইনস্টে আইটেম ফোরে একটা শর্ট কম্পোজিশন লিখতে হয়, তাই না? যে রাইট এ শর্ট কম্পোজিশন অন ইউর চয়েস অফ প্রফেশন, যে তোমার যে চয়েস প্রফেশন মানে কি পেশা, যে কোন পেশাটা তোমার পছন্দ, কোন পেশাটা তোমার পছন্দ সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে। রাইট অ্যাটলিস্ট ফাইভ সেন্টেন্সেস, কটা সেন্টেন্স লিখতে হবে? পাঁচটা সেন্টেন্স লিখতে হবে, ইউর চয়েস অফ প্রফেশন। এখানে কি তোমরা ইউর চয়েস অফ প্রফেশন কথাটা খাতায় লিখবে? নো, কী লিখবে? মাই চয়েস অফ প্রফেশন, ঠিক আছে? কোন পেশাটা তোমার চয়েস সেই সম্পর্কে ফাইভ সেন্টেন্স তোমাকে লিখতে হবে, খুব সহজ, খুব সহজ করে তোমরা খাতায় লিখবে। এখানে টোটাল মার্কস কত? টেন। তোমরা টেন পেতে পারো আউট অফ টেন। একটু খেয়াল করো, আমি আলোচনা করে দিচ্ছি, কী লিখবে? লিখবে মাই চয়েস অফ প্রফেশন। কী লিখবে? কেউ তোমরা ডক্টর হতে চাও, কেউ তোমরা টিচার হতে চাও, কেউ তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও, কেউ পাইলট হতে চাও, কেউ সায়েন্টিস্ট হতে চাও, তাই না? আচ্ছা, আমি একজন ডক্টর সম্পর্কে একটু লিখে দেই, বলে দেই, তাই না? তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, আশা করি পারবে, আর লিখেও নিতে পারো। আমি একটু কুইক বলছি, একটু ফাস্ট বলছি, তোমাদের লিখতে হয়তো একটু সমস্যা হবে, কোনো সমস্যা নেই, তোমরা ভিডিওটা একটু রিপ্লে করবে, রিপ্লে করে লিখে নিতে পারো, একটু স্লো চালাতে পারো, পজ দিয়ে শুনতে পারো, লিখে নিতে পারো, কেমন? ওকে, শুরু করি আমরা। মাই চয়েস অফ প্রফেশন, মাই চয়েস অফ প্রফেশন। তুমি বলবে প্রথমেই যে আই এম রীতা অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ। ওকে, একটা সেন্টেন্স কিন্তু হয়ে গেল। আই এম মিতা, রীতা একটা নাম দিয়ে দাও, তোমার নামটাও দিতে পারো। আই এম মিতা অ্যান্ড আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ। ওকে, নেক্সট সেন্টেন্সে আমরা যাই। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডক্টর হতে চাই। ওকে, এখন তোমাকে কী লিখতে হবে? যে ডক্টর হওয়ার জন্য তোমাকে কী করতে হবে? পড়াশোনা করতে হবে, ঠিক আছে? তো লিখো আই এম স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি, আমি খুব মনোযোগ দিয়ে পড়ছি। আই এম স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি, ঠিক আছে?
আফটার পাসিং এইচএসসি এক্সাম, এইচএসসি পাস করার পর আই শ্যাল স্টাডি ইন এ মেডিকেল কলেজ, আমি একটা মেডিকেল কলেজে পড়বো অ্যান্ড বিকাম অ্যান এমবিবিএস ডক্টর। ঠিক আছে, আমি আবার বলছি, আই শ্যাল স্টাডি ইন এ মেডিকেল কলেজ অ্যান্ড বিকাম অ্যান এমবিবিএস ডক্টর। ওকে, আচ্ছা, আই শ্যাল জয়েন ইন গভর্নমেন্ট হসপিটাল। ঠিক আছে, আই শ্যাল জয়েন ইন এ গভর্নমেন্ট হসপিটাল আফটার মাই ডিউটি ইন দ্য হসপিটাল। হাসপাতালে ডিউটির পর আই শ্যাল গো টু মাই ভিলেজ হোম, আমি আমার গ্রামের বাড়ি যাব অ্যান্ড রেন্ডার, RENDER, রেন্ডার মানে কি, প্রদান করা, অ্যান্ড রেন্ডার ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট টু মাই ভিলেজার্স, টু দ্য ভিলেজার্স। ওকে, তোমাদের সুবিধার জন্য আমি কম্পোজিশনটা আবার বলে দিচ্ছি। তুমি বলবে, প্রথমেই লিখবে মাই চয়েস অফ প্রফেশন, বলবে যে আম মিতা অ্যান্ড আম এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ, আই ওয়ান্ট টু বি ডক্টর, সো আই এম স্টাডিং ভেরি অ্যাটেন্টিভলি আফটার পাসিং দ্য এইচএসসি এক্সাম, আফটার পাসিং দ্য এইচএসসি এক্সাম আই শ্যাল স্টাডি ইন এ মেডিকেল কলেজ, ঠিক আছে, অ্যান্ড বিকাম অ্যান এমবিবিএস ডক্টর। ঠিক আছে, আই শ্যাল জয়েন ইন এ গভর্নমেন্ট হসপিটাল আফটার মাই ডিউটি, আই শ্যাল গো টু মাই ভিলেজ হোম অ্যান্ড রেন্ডার মেডিকেল ট্রিটমেন্ট ফ্রি অফ কস্ট টু দ্য ভিলেজার্স। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, লিখতেও পেরেছো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা, এই ভিডিওটির পর আমি পর্যায়ক্রমে আরও কতগুলো ক্লাস ভিডিও করে ইউটিউবে দিয়ে দিব, তোমরা সবাই ভিডিওগুলো পরপর মনোযোগ দিয়ে দেখবে, শুনবে, আশা করি তোমরা উপকৃত হবে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থেকো। ওকে।